ওম শান্তি। আজকে তারিখ হলো 1 এপ্রিল 2023। প্রাতঃ মুরলি ওম শান্তি বাপ দাদা মধুবন। আজকের মুরলিতে বাবা বলেছেন মিষ্টি বাচ্চা, লক্ষ্যরূপী সাবানের দ্বারা আত্মারূপী বস্ত্রকে পরিষ্কার করো, ভিতরে কোনো ময়লা থাকা উচিত নয়। তো বাবা বলেছেন লক্ষ্যরূপী সাবানের দ্বারা আমাদের আত্মারূপী বস্ত্রকে পরিষ্কার করতে হবে আর ভেতরে কোনো ময়লা থাকা উচিত নয়। আজকের প্রশ্ন, পুরুষার্থী বাচ্চারা কর্মের কোন গৃহগতিকে জেনে পুরুষার্থে সদা তৎপর থাকে? পুরুষার্থী বাচ্চারা কর্মের কোন গৃহগতিকে জেনে পুরুষার্থে সদা তৎপর থাকে? উত্তর, আত্মার উপরে অনেক জন্মের পাপ কর্মের বোঝা রয়েছে, অনেক কড়া সংস্কার রয়েছে, সেই সংস্কারগুলিকে যোগ ব্যতীত পরিবর্তন করতে পারা যায় না। আত্মা পাপকর্ম করতে করতে সম্পূর্ণ ময়লা হয়ে গেছে, সেই জন্য একে সাফ করার পরিশ্রম করতে হয়, তা স্মরণ ব্যতীত পরিষ্কার হবে না। স্মরণে ঝড় তুফান আসবে, যতই ঝড় ঝঞ্ঝা আসুক সে সর্বদা পুরুষার্থে লেগে থাকবে। গীত বলেছেন, আমি একটি ছোট্ট বাচ্চা তুমি হলে বলবান, প্রভুজি আমার লাজ রাখো। হ্যাঁ, আমি একটি ছোট্ট বাচ্চা তুমি হলে বলবান, প্রভুজি আমার লাজ রাখো। ওম শান্তি। এখন যারা এসে বাবার বাচ্চা হয় তারা নিজেই বলে, হে বাবা আমি এখন নতুন ছোট বাচ্চা। কেউ এক মাসে, কেউ 8 দিনের, এখানে তো সকলেই ছোট, তাই না? নতুন বাচ্চারা বলবে আমরা ছোট, কারোর 20 বছর, কারোর 15 বছর হয়েছে, বৃদ্ধি পেতে থাকে, বলে বাচ্চা তো হয়েছে কিন্তু ছোট বাচ্চা। আমাদেরকেও নিজের উত্তরাধিকার দিয়ে দাও, অথবা আমাদের উপর জ্ঞানের বর্ষণ করো। জ্ঞান বর্ষণ তো হয়, তাই না? এনাকে ভাগ্যশালী রথ বলা হয়, যিনি জ্ঞান গঙ্গা নিয়ে এসেছেন বা জ্ঞান অমৃত নিয়ে এসেছেন, ওনার খুব নাম। তিনি হলেন ভগীরথ। অর্জুনও তাকে দক্ষ প্রজাপতিও বলা হয়ে থাকে। হলেন তো একজনই প্রজাপিতা, যিনি সকলকে লক্ষ্য দিয়ে থাকেন। অনেক বাচ্চারা আসে যাদের বস্ত্র একদম ময়লা পুরনো হয়ে গেছে, কোনো কাপড় কেমন, কোনো কোনটা কীরকম, কোনোটি তো এমন খারাপ যে ধোয়ার ফলে একদম ছিঁড়ে যায়। বাবা বলেন, এই ধোপা ঘাড় যত বছর ধরে চলে আসছে কাপড় ধোয়াই হয়ে চলেছে, কেউ তো ভালো হয়ে গেছে, কাউকে তো যতই সাফ করো তারপরে ময়লা তো ময়লাই রয়ে যায়। জ্ঞানের লাঠি জোরে মারলেও তা ছিঁড়ে যায়, পালিয়ে যায়। যে পরিষ্কার হয় না, শুদ্ধ হয়ে অন্যদের শুদ্ধ করে না, তখন বোঝা যায় যে এদের ভাগ্যে নেই। যে নিজে ভালো শুদ্ধ হয়ে যায় সে অন্যদেরকে কাপড়ও ধুতে থাকে, এ হলো ধোপা ঘাট। আত্মা পবিত্র হলে তখন শরীরও পবিত্র পাওয়া যায়, শ্যাম থেকে সুন্দর হয়ে যায়। এই সময় সকলেই হলো শ্যাম বর্ণ। বাবা তো এসেছেন ওই সম্পূর্ণরূপে রাজা রাজা বানাতে, কারণ সকলেই হলো পাপাত্মা, তাই না? এই জন্ম তো জানা হয়ে যায়, পরবর্তী জন্ম তো জানা যায় না, বোঝালেও বুঝবে না, শোধরায় না। তখন বোঝা যায় যে মনে হয় পূর্বে কোনো পতীত আত্মা ছিল, যে সংস্কার সংশোধন করে না। হ্যাঁ, তো বাবা বলছে বোঝালো বোঝালো, তো ভাবতে হবে যে পূর্ব কোনো বাবা বলছে পূর্বে কোনো পতীত আত্মা ছিল যে সংস্কার সংশোধন করে না। যেমন গরম তাওয়ায় জল পড়লেই শুকিয়ে যায়। বাবা এসে লক্ষ্য সোপ মানে সাবান এর দ্বারা সাফ করেন। প্রত্যেকের নারী দেখা হয়, বাবা তো সহজভাবে বুঝিয়ে থাকেন, বাচ্চারা আমাকে স্মরণ করলে আত্মা পবিত্র হতে থাকবে, নষ্ট মোহ হতে হবে। বাবা বলেন, মোস্ট ভ্যালুয়েবল, সর্বাপেক্ষা প্রিয়, অর্ধেক কল্প ভক্তরা ভক্তি করেছে, দ্বাপর থেকে তারাই পুনরায় দেবী দেবতা হবে। জানতে পারা যায় তিনি বলেন, উঠতে বসতে আমায়, অর্থাৎ বাবাকে স্মরণ করো। যেমন কুমারীদের বাগদান হয়ে যায় তখন একে অপরের স্মরণ থাকে, তাই না? এখানে তো প্রিয়তম কি বাবাকে আরোই ছেড়ে ভাগন্তি হয়ে যায়, আর এখানে প্রিয়তম বাবাকে ছেড়ে ভাগন্তি হয়ে যায়। যে প্রিয়তম স্বর্গের মালিক বানিয়ে দেয়, হ্যাঁ, যে প্রিয়তম আমাদের স্বর্গের মালিক বানিয়ে দেয় তাকেই স্মরণ করে না, এভাবে আর কেউ বলতে পারে না।
আমি পূর্বকল্পের মতো অজামিলের মতো পাপী আত্মাদের উদ্ধার করতে এসেছি। কারোর কাপড় ভালো তো কারোর কাপড় ময়লা। স্ত্রী বলে, বাবা আমাদের পবিত্র শুদ্ধ বানাও। পুরুষ আবার বলে, আমরা তো বিকার ছাড়া থাকতে পারি না। তো যারা এই জ্ঞান মার্গে চলে, তো অনেক স্ত্রীরা বলে যে আমরা পবিত্রতাকে জীবনে ধারণ করব। আবার বাবা বলেছেন, তারপর পুরুষরা বলে যে আমরা বিকার ছাড়া থাকতে পারি না। ঝগড়া হয়ে যায়, অবলাদের উপরে কত অত্যাচার হয়। যে পবিত্র থাকে না সে কত বিঘ্নের সৃষ্টি করে। সন্ন্যাসীদের তো কেউ রুখতে পারে না, গভর্নমেন্টও তো বলতে পারে না যে তোমাদের সন্তানীদের দেখাশোনা কে করবে। এখানে এই ব্যাপারে ঝগড়া হয়ে থাকে। একজন পবিত্র হয়, অন্যজন আবার অজামিল পাপী হয়ে যায়। যে পাকাপোক্তভাবে নিশ্চয় বুদ্ধি সম্পন্ন হয়ে যায় সে কারোর পরোয়া করে না, সম্পূর্ণ নষ্টামোহ হয়ে যায়, রাজত্বকেও ত্যাগ করতে প্রস্তুত। ভক্তিমার্গে মীরার উদাহরণ রয়েছে। ভক্তিমার্গে এরকম অনেকে হয়েছে, এখানে অতি কষ্টে কেউ কেউ বেরোয়। হ্যাঁ, এরকম বেরোবে, বলবে আমাদের তো পবিত্র হতে হবে, সাথে সাথে বলবে আমাদের রাজত্বের কোনো পরোয়া নেই। যেমন ওই রাজাদের রানীদের প্রতি কোনো পরোয়া নেই, ত্যাগ করে দেয়, তেমনি এখন রানী হবে যারা রাজাদের পরোয়া করবে না। ব্যাস, আমরা তো স্বর্গের মালিক হব। ভক্তিমার্গে রাজাদের বাবা, ভক্তিমার্গে রাজাদের নাম রয়েছে যারা সন্ন্যাস নিয়েছে। এখন এ হলো জ্ঞান মার্গ। প্রত্যেকে বুঝতে পারে যে আমরা কতখানি ধোপা হতে পেরেছি। কেন ভালো ধোপা হব না? ধোপাদের মধ্যেও নম্বরের অনুক্রম হয়, তাই না? বিদেশে কাপড় ধোয়ার জন্য পাঠিয়ে দেয়, তাহলে অবশ্যই তারা ভালো কাপড় পরিষ্কার করে নিশ্চয়। এখানেও এমনই হয়, কেউ তো তৎক্ষণাৎ সাফ শুদ্ধ হয়ে শ্রীমতে চলতে শুরু করে, পবিত্র হয় এবং করে, মানে পবিত্র হয় আবার অন্যকে পবিত্র করে। পুরুষ পবিত্র না হলে তখন স্ত্রীদের কত সহ্য করতে হয়। আজকাল তো অনেক সতর্কতা বজায় রাখতে হয়, কারণ প্রত্যেক মানুষ পাঁচ ভূতের বশে রয়েছে, ক্রোধের বশেও অনেক লোকসান করে ফেলে। বলেও থাকে, বাবা আমরা পরবশ হয়ে গেছি, দেহ অহংকার এসে যায়। দেহ অহংকার আসার কারণেই আবার আরও বিকারে চলে আসে। নিজেকে দেখি মনে করে বাবাকে স্মরণ না করলে তখন রেজিস্টার খারাপ হয়ে যাবে, মনে তুফান তো আসবেই, কিন্তু কর্মেন্দ্রের দ্বারা তো করা যাবে না। বাবা বলেন, বিশ্বের মালিক হওয়া কোনো মাসির বাড়ি নাকি? সহজ নয়। লক্ষ্মীনারায়ণ স্বর্গের মালিক হয়েছেন, তাহলে অবশ্যই কিছু তো পুরুষার্থ করেছেন, তাই না? অবশ্যই বাবা বসে স্বর্গের জন্য রাজারানী তৈরি করেন। তাহলে বাবা শ্রীমতে চলতে হবে। এক বাবারই হলো শ্রীমত, বাকি সবই হলো ভূতের মত, মানে বিকারী মত। বাবারই হলো শ্রীমত, আর বাকি যে মনুষ্য মত সেগুলো হচ্ছে ভূতের মত, মানে বিকারীদের মত। শ্রীমতকে ভুলেছ আর এই মত এসেছে, তৎক্ষণাৎ মায়া আঘাত করে মাথা নিচু করিয়ে দেয়। নিজেকে দেখা উচিত, আমি কতখানি ময়লা। ভালো ভালো কন্যারা যেমন কুমারকা, মানে দাদি প্রকাশমণি ইত্যাদিরা রয়েছে, সার্ভিস করছে বাচ্চারা, পুঁথি গন্ধময় কাপড় ধুতে পাঁচ বিকারের উপর বিজয় প্রাপ্ত করাতে যায়। কারোর কাম বিকারের ভূত চাপলে তখন সুনামের বদলে বদনাম করে দেয়। খারাপ নোংরা হয়ে গেলে তাদের বিকে থোড়াই বলবে, তখন তাদের রেজিস্টার একদম খারাপ হয়ে যায়। বাবা পরিষ্কার করার জন্য কত জ্ঞান মোহর মারেন। বলেন, বাবাকে স্মরণ করো, তবে কাপড় সাফ হবে, না হলে ভূত আসতে থাকবে। ধারণা না হলে তখন বোঝা উচিত যে আমি কোথাও অনেক ময়লা রয়ে গেছি। বাবা বলছে, যদি আমরা বাবার জ্ঞানটাকে ধারণ করতে না পারে, তাহলে ভাবতে হবে আমি কোথাও অনেক ময়লায় রয়ে গেছি। পূর্বজন্মে মনে হয় আমি অত্যন্ত খারাপ ছিলাম, তো বাবা বলছে সে আত্ম পূর্বজন্মে অত্যন্ত খারাপ ছিল বলে সে জীবনে পবিত্রতাকে ধারণ করতে পারছে না, না মানে বাবার যে শ্রীমত সেটাকে পালন করতে পারছে না, লজ্জা পাওয়া উচিত। তো বাবা বলছে, এরকম বাচ্চাদের তো লজ্জা পাওয়া উচিত। পুরুষার্থ না করলে তখন নোংরাই নোংরা হয়ে যায়, সুযোগ্য হয়ে ওঠে না। তোমরা এখানে আসো উপযুক্ত হয়ে উঠতে। ভালো কাপড় হলে তখন সূর্যবংশী বা চন্দ্রবংশী হবে। বাবা এখন অসীমের বিশাল বুদ্ধি দিয়েছেন, সমগ্র দুনিয়ার চক্রকে তোমরা জেনে গেছো। মানুষ বলেও থাকে, হে পতিত পাবন, তাহলে অবশ্যই তিনি একজনে হবেন যাকে হ্যাভেনলি গড ফাদার বলা হয়ে থাকে। তিনি হলেন নিরাকার। যখন এই ধোপা ঘাটছিল তখন থেকে 5000 বছর হয়েছে। বাবা বলেন, 5000 বছর পরে ভারতেই ধোপি ঘাট বাড়াই, এই যোগের দ্বারা তোমরা চির পবিত্র হয়ে যাবে। তারপরে কুজন্ম তোমাদের পতিত হতে হবে না, ওখানে মায়া নেই,
পবিত্র হয়ে ওঠা ব্যতীত তোমরা বৈকুণ্ঠে যেতে পারবে না। লজ্জা তো বাবাজি প্রজা তো অসংখ্য হয়, কিন্তু এতে রাজি হওয়া উচিত নয়। হ্যাঁ, বাবাজি প্রজা তো অসংখ্য হয়, কিন্তু এই অল্প পুরুষার্থ করে এতে রাজি হওয়া উচিত নয়। গাওয়া হয়ে থাকে, তুমি মাতা পিতা আমি বালক তোমার, তোমার কৃপায় রাজত্বের সুখ অগাধ আমার, নাকি প্রজার প্রজা হওয়ার, এ তো হলোই দুঃখ ধাম। অবশ্যই ধর্মান্ত হয় কারণ ভালো কর্ম করে। এ হলো লৌকিক রাজত্ব, স্বর্গের হলো পারলৌকিক রাজত্ব, দুই কিভাবে পাওয়া যায় এও তোমরা বাচ্চারা ভালোই জানো। বাবা বলেন, আমার শ্রীমত অনুসারে চললে তারপরে কুজন্ম তোমরা সাজা ভোগ করবে না। এমন নয় যে কাজকর্ম ত্যাগ করে এখানে বসে থাকতে হবে, বাচ্চাদেরকে তোমাদের লালন পালন করতে হবে, তারা তোমাদের রচনা। কাজকর্মে লোকসান বা লাভ তো হতেই থাকে, সত্যযুগে থাকে প্রালব্ধ, সেখানে লোকসানের কোনো কথা নেই। এখানে তোমরা শ্রীমত অনুসারে এত লাভ করো যে কুজন্ম লোকসানের কোনো কথাই নেই। সম্পূর্ণ জ্ঞান অর্জন না করলে তখন পদ কম প্রাপ্ত হবে, শ্রীমতে চলে নষ্টাভ হলে তখন ভালো পদে পেয়ে যাও। তারা এখানেই মান পায়, নম্বরের ক্রমানুসারে রাজত্ব প্রাপ্ত হয়। তাহলে মাতা পিতাকে ফলো ফাদার করা উচিত, মাদার ফাদার কর্ম শেখেন এবং শেখান। বলেন, শ্রীমতে চলো, বিকারে যেও না, সংযমে চলো, অনেক যুক্তি বলতে থাকেন। অবিনাশী সার্জেন হলেন বাবা, বাকি সকলেই হলো এসেন্স। তোমরা সহযোগী হও, তোমরা হলে সহকারী সার্জেন নম্বরের ক্রমানুসারে। সবচেয়ে দক্ষ অবিনাশী সার্জেন শিব বাবা হলেন অদ্বিতীয়। সার্জেনদের মধ্যেও নম্বরের অনুক্রম হয়, তাই না? কেউ তো লক্ষ্য উপার্জন করে, কেউ আবার পুরো পেটও ভরাতে পারে না। কেউ চলতে চলতে বাবার হাত ছেড়ে দিলে তখন তার উদ্দেশ্যে বলা হবে, ছি ছি, এ তো হলো ময়লা কাপড়, তাই না? অনেক জন্মের সংস্কার আকর্ষণ করে, তাই না? তখন জ্ঞান ধারণ করতে পারে না, জ্ঞানের রং চড়ে না, এ হলো ড্রামা। বাবা আসেনই সুখ প্রদান করার জন্য, সাধুদেরকে নির্বাণ ধামে নিজেদের সেকশন ক্রমানুসারে পাঠিয়ে দেবেন। ভারতের যে আদি সনাতন দেবী দেবতা ধর্ম রয়েছে তা প্রায় বিলুপ্ত হয়ে গেছে, নিজের ধর্ম কর্ম থেকে ভ্রষ্ট হয়ে গেছে। দেবী দেবতা বলার মতো কেউই নেই, না থাকলে তবেই তো আমি এসে স্থাপন করব। তাহলে অবশ্যই অন্য আরও ধর্মের আত্মাদের ফিরিয়ে নিয়ে যেতে হবে, মানুষ মুক্তিধামেই যেতে চায়। বাবা বলেন, আমি এর জন্য এসেছি, সেজন্য বাচ্চাদের নিজেদেরকে জিজ্ঞাসা করা উচিত, আমরা কি আগে অনেক অপবিত্র ছিলাম যে ধারণা হয় না? মাম্মা বাবার পদ প্রাপ্ত করতে না পারলে তখন গিয়ে দাস দাসী হব? বাবা বলেন, আমি পতিতদের পবিত্র বানাতে আসি, এই শরীরের আধার নিয়েছি, না হলে পতিতদের পবিত্র কিভাবে করব। বাচ্চারা, তোমরা বলবে বাবার দ্বারা আমরাই পবিত্র দেবী দেবতায় পরিণত হচ্ছি, এখনও হয়নি, এখন হলাম পুরুষার্থী। শ্রীমতে চলে শ্রেষ্ঠ হতে হবে, এই নলেজ বাবাই দেন। নলেজফুল একমাত্র গড ফাদারকেই বলা হয়ে থাকে, তিনি সমগ্র ব্রহ্মাণ্ড মূল লোক সূক্ষ্মলোক স্থূললোক সৃষ্টির আদি মধ্য অন্তের সমাচার শুনিয়ে থাকেন। তোমরাও নলেজফুল হয়ে যাও, কেউ তো নলেজফুল হয়ে যায়, কেউ তো একদমই ধারণা করে না, মনে করে তাদের ভাগ্যে নেই। ভালো ভালো বাচ্চারা অত্যন্ত ভালোভাবে পুরুষার্থ করে, এছাড়া ঘর পরিবার তো সামলাতেই হবে। তো বাবা বলছেন, ঘর পরিবার ছাড়লে হবে না, ঘর পরিবারকে সামলাতেই হবে। শুরুতে এদের 14 বছরের ভাটি ছিল, মানে দাদিদের শুরুতে 14 বছরের ভাটি ছিল। কাপড় ধুতে ধুতে কত সুন্দর গোরবর্ণ হয়ে গেছে, কেউ ভেঙে পড়ে, কেউ ময়লা তো ময়লায় থেকে যায়। আজকাল তো রাত দিন অতি কষ্টেই স্থিত হতে পারে। প্রথমে তো সম্পূর্ণই ভাট্টি ছিল, ভাট্টি না থাকলে তোমরা কিভাবে তৈরি হতে, ইট ভাট্টিতে পাকে, তাই না? তারপরেও কিছু কাঁচা থেকে যায়, কিছু ভেঙে যায়, এখানেও এরকম অনেক কাপড় ফেটে যায়, শ্রীমতে না চলার কারণে সাফ হয় না। এখন আত্মাদের পরমাত্মার সাথে বাগদান করানো হয়। শিব বাবা বলেন, আমি হলাম চির পবিত্র, আমাকে স্মরণ করতে থাকো, তবেই তোমরা পবিত্র হতে থাকবে। গৃহস্থী জীবনে থেকে এই অভ্যাস করো, যে ভালো বাচ্চা সে তৎক্ষণাৎ অভ্যাস করতে লেগে পড়ে, খুশিতে থাকে, রাতে জেগে থেকে নিজের আত্মাকে ধোয়, মানে সাফ করে, বোঝে যে পবিত্র হলে তখন কাপড় শরীর পবিত্র প্রাপ্ত হবে, আত্মা পবিত্র হলে তখন আমাদের সত্যযুগ শরীরও পবিত্র প্রাপ্ত হবে। সেই জন্য বাবা বলেন, নিদ্রাজিত হও, বাবাকে স্মরণ করো, তাহলে আত্মা পবিত্র হয়ে যাবে।
বাবাকে স্মরণ করলে আত্মা পবিত্র হয়ে যাবে। অমৃত বেলার সময়কাল সঠিক, সেই সময় স্মরণ করার পরামর্শ দেন। ঘুম এলে চোখে তেল লাগিয়ে নাও, বছর যখন ঘুম আসবে তো চোখে তেল লাগিয়ে নাও, মানে পুরুষার্থ করো। শ্রীমদ প্রাপ্ত হয় স্মরণ করো, অবশ্যই মায়া ঝড় ঝঞ্ঝা নিয়ে আসবে, তবুও তোমরা বাবাকে স্মরণ করো। বলছে মায়া কী করো, ঝড় ঝঞ্ঝা নিয়ে আসবে, তবুও তোমরা বাবাকে স্মরণ করো। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারারে দিয়ে বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার, আর সমস্ত আত্মারূপী বাচ্চারা জানায় মাতা পিতা বাপদাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার এক নম্বর, শ্রীমতে সম্পূর্ণ নষ্টমোহ হতে হবে, সংযম এবং যুক্তি অনুসারে চলতে হবে। তো শ্রীমতে আমাদের সম্পূর্ণ নষ্টমোহ হতে হবে, সংযম এবং যুক্তি অনুসারে চলতে হবে, রেজিস্টার খারাপ হতে দেওয়া চলবে না। দুই, নিদ্রাজিত হয়ে বিশেষ করে অমৃত বেলায় আত্মাকে সাফ করার জন্য বাবার স্মরণে থাকতে হবে। তো আমাদের নিদ্রাজিত হয়ে বিশেষ করে অমৃত বেলায়, যাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়, আত্মাকে সাফ করার জন্য বাবার স্মরণে থাকতে হবে। জ্ঞান যোগে আত্মাকে পবিত্র বানাতে হবে, জ্ঞান আর যোগে আমাদের আত্মাকে পবিত্র বানাতে হবে। বরদান, একটি সংকল্পে স্থির থেকে মহাতীর্থকে প্রত্যক্ষতা করা কর্তব্যপরায়ণ জিম্মেদার আত্মাভব। একটি সংকল্পে স্থির থেকে মহাতীর্থকে প্রত্যক্ষতা করা কর্তব্যপরায়ণ জিম্মেদার আত্মাভব। স্পষ্টীকরণ, এ আবু হলো বিশ্বের কাছে লাইট হাউস। তো এই আবু হচ্ছে মাউন্ট আবু, হচ্ছে বিশ্বের কাছে লাইট হাউস। এই মহাতীর্থের প্রত্যক্ষতার জন্য সকল ব্রাহ্মণ বাচ্চাদেরকে, বাচ্চাদের এটাই সংকল্প হোক যে প্রত্যেক আত্মাই এখান থেকে ঠিকানা পায়, সকলের কল্যাণ হোক। যখন এই শুভ আশার প্রদীপ সকলের ভিতরে জাগরিত হবে, বাবা সেই শুভ আশার প্রদীপ যখন সকলের ভিতরে জাগরিত হবে, সকলে সহযোগ দেবে, তখন এই কার্যে সফলতা আসবে। মন থেকে যেন এই আওয়াজ বেরোয় যে এ হলো আমার দায়িত্ব। যখন প্রত্যেকেই নিজেকে এরকম দায়িত্ববান মনে করবে, তখনই প্রত্যক্ষতার কিরণ আব্বার মানে বাবার ঘর থেকে চতুর্দিকে ছড়িয়ে পড়বে। যখন প্রত্যেকে নিজেকে এরকম দায়িত্বশীল মনে করবে, দায়িত্ববান মনে করবে, তখনই প্রত্যক্ষতার কিরণ বাবার ঘর থেকে চতুর্দিকে ছড়িয়ে পড়বে। স্লোগান, অন্তর্মুখতার বিশেষত্বকে, অন্তর্মুখতার বিশেষত্বকে ধারণ করে নাও, তাহলে সকলের দোয়া আশীর্বাদ প্রাপ্ত হতে থাকবে। অন্তর্মুখতার বিশেষত্বকে ধারণ করে নাও, তাহলে সকলের দোয়া আশীর্বাদ প্রাপ্ত হতে থাকবে। এই মাসের সমস্ত মূল ঈশ্বরের মহাবাক্য, নিরাকার পরমাত্মা শিব ব্রহ্মা মুখ কমলের দ্বারা নিজের ব্রহ্মা মৎস্যের অর্থাৎ ব্রহ্মকুমার এবং কুমারীদের সম্মুখে 18 জানুয়ারি 1969 পূর্বে উচ্চারণ শুনিয়েছেন, উচ্চারণ করেছিলেন। এ কেবল ব্রহ্মকুমারের অধিকৃত টিচার বনিদের দ্বারা নিয়মিত বিকে বিদ্যার্থীদের শোনানোর জন্য, এই মূল্যগুলো যে নিয়মিত যে মূল্য শুনে তাদের জন্য। আচ্ছা, ওম শান্তি, ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মূল্যের জন্য।